वेलकम बैक टू माय चैनल कैमन आछो तुम्हारा सबा गाइस आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। আমরা মেকআপ করলে দেখা যায় যে অনেক সময় আমাদের মেকআপ প্যাচি হয়ে যায়, কেকি হয়ে যায়, এবং যখন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে ফাউন্ডেশনগুলো কিছু কিছু জায়গা থেকে উঠে উঠে চলে আসে। তো তার মেন প্রবলেম হচ্ছে স্কিন কেয়ার। তোমরা যত ভালোই ফাউন্ডেশন ইউজ করো না কেন, যত ভালোই ব্লেন্ড করো না কেন, যত ভালো বিউটি ব্লেন্ডার ইউজ করো না কেন, যদি তোমাদের স্কিনের টেক্সচার, স্কিন প্রিপেয়ার যদি ভালোভাবে না হয় মেকআপ করার আগে, তাহলে এই প্রবলেমগুলো অবশ্যই দেখা যায়। তো এই সমস্ত কিছুর সলিউশন করার জন্য এবং মেকআপ করার আগে কী কী স্টেপ ফলো করা উচিত, সেই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিও হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, খুবই ইনফরমেটিভ। যদি তুমি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফাইড হয়। আর তুমি চাইলে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, তার লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর দেখে নেওয়া যাক যে মেকআপ করার আগে কোন কোন স্টেপগুলো আমাদেরকে একদম খুব ভালোভাবে ফলো করা উচিত। সবার ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। তো মেকআপ করার আগে সবার আগে প্রয়োজন আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া। যদি তোমাদের মুখের ধুলো ময়লা থাকে এবং তার উপরে যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে সেটা থেকে আমরা পারফেক্ট ব্লেন্ডিনেস পাবো না। তো সবার আগে প্রয়োজন একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করা। সেটা যে কোনো ফেস ওয়াশ হতে পারে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো এবং সেটা দিয়ে ফেসটা ওয়াশ করতে পারো। যেটা আসে সেটা হচ্ছে টোনার। অবশ্যই ফেস ওয়াশ করার পরে আমাদের স্কিনটা হাইড্রেট করার জন্য টোনার অ্যাপ্লাই করা খুবই প্রয়োজন, কারণ কি টোনার আমাদের স্কিনের পিএইচ লেভেল মেনটেন করে। আর তোমরা যখন তোমাদের স্কিনটা মেকআপের জন্য রেডি করবে তখন সেটার উপরে খুব ভালোভাবে মেকআপটা গ্লাইড হবে, সে কারণে টোনার অ্যাপ্লাই করাটাও খুব প্রয়োজন। টোনারের পরে নেক্সট স্টেপটা আসে আমাদের, সেটা হচ্ছে সিরাম। অবশ্যই সিরাম ইউজ করাটাও খুব জরুরি, কারণ কি সিরাম ইউজ করলে আমাদের স্কিন ভিতর থেকে একটা গ্লো চলে আসে আমাদের স্কিনে, এবং তার উপরে মেকআপ করলে পরে তোমাদের স্কিনটা অনেক বেশি ডুই ফিনিশ লাগে, যেটা অনেক সুন্দর দেখতে লাগে। সেই জন্য সিরাম ইউজ করা খুবই জরুরি। তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো। আমি এখানে গুড ওয়াইসের রোজ হিপ সিরামটা ইউজ করছি, এটার রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। সিরামের পরে যে স্টেপটা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ফেস ময়েশ্চারাইজার। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ফেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, মানে তোমরা যদি ড্রাই স্কিন হয় ড্রাই স্কিনের ফেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, অয়েলি স্কিন হলে অয়েলি স্কিনের ফেস ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো। এখানে আমি বলে রাখি, যদি কারো অয়েলি স্কিন হয় আর তারা যদি মনে করে থাকো যে ফেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, তাহলে একদমই না, তোমাদেরকে অবশ্যই একটা ফেস ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। সেটা তুমি যে কোনো ফেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, তোমরা যদি চাও অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যে কোনো লাইট জেল ক্রিম ইউজ করতে পারো, বা তোমরা যা কিছু ইউজ করে থাকো ডেইলি লাইফে সেইটাই ইউজ করতে পারো, আলাদা করে কিছু কেনার প্রয়োজন নেই। তোমাদের বাড়িতে বা ঘরে যা যা রয়েছে তোমরা সেই সমস্ত কিছু দিয়ে খুব ভালো একটা মেকআপ বেস সেট করে নিতে পারো। তারপরে আসে সানস্ক্রিন। আমরা অনেকেই খুব কনফিউজ হয়ে যায় যে সানস্ক্রিন কখন লাগাবো, কখন লাগানো উচিত বা লাগানো উচিত কি না। অবশ্যই যদি তোমরা রাতে মেকআপ করে থাকো তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, তোমরা টোটালি সানস্ক্রিন স্কিপ করতে পারো। বাট যদি তোমাদের ডে টাইমে কোনো প্রোগ্রাম হয়ে থাকে এবং সেই কারণে যদি তোমরা মেকআপ করতে চাও, তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগানোটা প্রয়োজন। আর তোমরা যে কোনো SPF সানস্ক্রিন ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই ইউজ করতে পারো। আমি এখানে রিসেন্টলি সানবার্নের সানস্ক্রিন ইউজ করছি, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। সমস্ত কিছু লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, তোমরা চেক আউট করে নিতে পারো। ব্যাস, একটা প্রোডাক্টই আমাদের মেকআপ করার আগে অ্যাপ্লাই করা প্রয়োজন। আর তারপরে এই সমস্ত স্টেপ সানস্ক্রিনের স্টেপ ফুলফিল হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করে আমরা আমাদের মেকআপটা স্টার্ট করব। আর তোমাদেরকে জানিয়ে দিই সমস্ত
স্টেপ করার সময় একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার টাইমে 2 থেকে 3 মিনিট একটুখানি টাইম দেবে প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনের মধ্যে সেটেল ডাউন হওয়ার জন্য। কারণ একটার উপরে যদি তোমরা একটা কনস্ট্রাক্ট লাগাতে থাকো তাহলে তোমাদের ফেসে একটা লেয়ার চলে আসবে, আর তখন ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু তখনও কেকিনেস বা আনইভেন ফাউন্ডেশন আমরা দেখতে পারি। তো সব সময় তোমরা যখন মেকআপ ইউজ করবে এবং মেকআপের আগে যখন স্কিন কেয়ার করবে তখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার মধ্যে 1 থেকে 2 মিনিট অবশ্যই টাইম দেবে। আর সমস্ত প্রোডাক্টগুলো তোমরা জেনারেস অ্যামাউন্টে ইউজ করবে। অনেক সময় মনে হতে পারে যে আমরা অনেক বেশি কিছু লাগিয়ে ফেলছি, এত কিছু লাগানোর প্রয়োজন নেই, বা খুব ছোটো ছোটো কম কম প্রোডাক্ট আমরা একটু একটু করে নিয়ে আমাদের ফেসে অ্যাপ্লাই করছি, তো সেটা একদমই করো না। কারণ স্কিন কেয়ার যত ভালো হবে তোমাদের স্কিনের মেকআপের কাজ ওখানেই মোটামুটি 50% কমপ্লিট হয়ে যায়, বাকি 50% তো তোমাদের টেকনিক, তোমাদের এর কেমনভাবে মেকআপ করতে চাও, কীরকম করতে চাও সেটার উপরে ডিপেন্ড করে। বাট যদি তোমাদের স্কিন কেয়ার খুব ভালো হয় না তাহলে বেস একদম সেটেল ডাউন থাকে, একদম কেকি হয় না, এবং তোমরা মেকআপ করলে পরে সেটা লংজিবিলিটিও অনেক ক্ষণ পর্যন্ত থাকে। তো অবশ্যই এই স্টেপগুলো ফলো করো, আর স্টেপগুলো ফলো করে যদি মেকআপ করো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। এছাড়াও চাইলে আমাকে ফেসবুকেও ট্যাগ করতে পারো তোমরা মেকআপ করে। আর এই মেকআপটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে নো প্রবলেম, আমি উপরের আই বাটনের লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তাহলে এখানেই টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।